নমস্কার, দেখছেন এভিনিউ, সঙ্গে আমি সুপ্রজিৎ। প্রথমে হেডলাইনস। হাসপাতাল থেকে ইনজেকশন দেওয়ার কথা থাকলেও বাইরে থেকে তা কিনতে হচ্ছে ডায়ালিসিস করাতে সমস্যায় রোগীর পরিজনরা। আলিপুরদুয়ার জেলা পরিষদের সহ সভাধিপতিকে গুলি করে হত্যার চেষ্টার প্রতিবাদে জেলা জুড়ে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। গোপন সূত্রের খবরের ভিত্তিতে প্রচুর পরিমাণ বেআইনি জ্বালানি কাঠ আটক করলেন বোড়াঘাট রেঞ্জের বনকর্মীরা। ৯ বছর বন্ধ থাকার পর ফের যাত্রীবাহী গাড়ি চলাচল শুরু হলেও ফের তা অজানা কারণে বন্ধ। সমস্যায় হেলাপাকড়ি পাকড়িতলা রুটের মানুষ। আসছে বিস্তারিত সংবাদে। ডায়ালিসিস করতে আসা রোগীদের জলপাইগুড়ি জেলা সদর হাসপাতাল থেকে ইনজেকশন দেওয়ার কথা থাকলেও তা মিলছে না বলে অভিযোগ। বাধ্য হয়ে বাইরের দোকান থেকে ইনজেকশন কিনতে হচ্ছে, যদিও সমস্যার কথা মেনে নিয়েছে স্বাস্থ্য দপ্তর। ইনজেকশনের সরবরাহ নেই, এই কারণে সমস্যা বলে দাবি দপ্তরের। জলপাইগুড়ি জেলা সদর ও সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস ইউনিট রয়েছে। এই দুটি ইউনিটে সম্পূর্ণ বিনামূল্যে শতাধিক রোগী ডায়ালিসিস করে থাকেন। কেউ সপ্তাহে দুদিন, আবার অনেকে তিন দিন ডায়ালিসিস করেন। গরিব ও মধ্যবিত্ত ঘরের রোগীরা হাসপাতালের উপর ভরসা করেন। এদিকে কিডনির সমস্যায় ভুগছেন এরকম রোগীরাও সময় মতো ডায়ালিসিসের পরিষেবা না নিলে মৃত্যু হতে পারে বলে আশঙ্কা। অনেকে বাধ্য হয়ে 1 থেকে 1,500 টাকা দিয়ে ইনজেকশন কিনতে বাধ্য হচ্ছেন। জানা গিয়েছে ডায়ালিসিসের পর রোগীর শরীরে রক্তের হিমোগ্লোবিন ধরে রাখার জন্য ইনজেকশন দিতে হয়। সেই ইনজেকশন না দিলে রোগীর মৃত্যু হতে পারে। এদিকে ইনজেকশন না পেয়ে ক্ষোভ প্রকাশ করলেন রোগী ও রোগীর পরিজনেরা। ছেলে আছে, ডায়ালিসিস করতেছে এখানটা। হ্যাঁ, আজকে বেশ কিছুদিন হয়ে গেছে, আগে তো সুযোগ সুবিধাটা পাইতাম। আমি শুনতে চাই আজকে নাকি ইনজেকশন নাই। হ্যাঁ, আমি তো গেল সপ্তাহে পেয়েছি, কারণ এই সপ্তাহে তো শুনতেছি ইনজেকশন নেই, স্টকে নেই মাল, ওদের দিতে পারতেছে না, এটুকু জানি আমি। এখন এখন না না, নাহলে তো আমাদের কিনে দিতে হবে। সেই সামর্থ্য কে আছে? সে অর্থ কোথায় পাবো? অথবা দেখা গেল যেখানটায় সপ্তাহে একটা দিচ্ছি, ওখানে মাসে একটা হবে। এখন কে আছে? আমার হাজবেন্ড। হ্যাঁ, কি দিচ্ছে? ডায়ালিসিস করছে, যে 4-5 বছর হয়ে গেল এখানে। হ্যাঁ, আগে তো সুবিধা ছিল, এখন তো সুবিধা নাই এখানে। কি সুবিধা ছিল আগে? আগে ছিল ডায়ালিসিস ভালো হইতো, এখন তো অন্য অন্য টেকনিশিয়ানগুলো এখন নতুন নতুন আসতেছে, আমাদের একটু অসুবিধাই। আগেরগুলো ভালো ছিল, পুরানা ছিল ওরা, আগে তো বাচ্চা বাচ্চা। কি সমস্যা? ইনজেকশনের অসুবিধা? তারপরে ইনজেকশন পাচ্ছি না, আগে তো পাইতাম, এখন কতদিন থেকে দুদিন থেকে হয়তো নাই ইনজেকশনটা। কিনে আনছেন? হ্যাঁ। না, আমি কিনতে পারি না, তাহলে দিচ্ছি না। বন্ধ করে দিয়েছেন? বন্ধ। তা কেন দিচ্ছেন না? টাকার জন্য দিতে পারি না। ডায়ালিসিস ইউনিটের টেকনিশিয়ান সুশান্ত দে বলেন কয়েকদিন থেকে ইনজেকশন নেই, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। তো আগে শুনছিলাম যে এখান থেকে এখানে ইঞ্জেকশন এখানে আসতো, তারপর এখান থেকে পেশেন্টকে দেওয়া হতো। এখন আমি আসার পরে শুনছি যে এখন ইঞ্জেকশন ইমার্জেন্সি থেকেই দেয়। ইমার্জেন্সি থেকে পাচ্ছে না? না, পাচ্ছে না বলতে ওরা বলে যে স্টক শেষ হয়ে গেছে। কতদিন থেকে এই অবস্থা? এটা 3-4 দিন হলো। তৃণমূল নেতা তথা আলিপুরদুয়ার জেলা পরিষদের সহ সভাধিপতি মনোরঞ্জন দেখে খুন করার চেষ্টার প্রতিবাদে উত্তরবঙ্গ জুড়ে বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নামলো তৃণমূল কংগ্রেস। শনিবার জলপাইগুড়ি সদর ব্লকের বারোপাটিয়া এলাকায় তৃণমূলের SC/ST/OBC সেল এর জেলা সভাপতি কৃষ্ণ দাসের নেতৃত্বে চলে বিক্ষোভ। আলিপুরদুয়ার জেলা পরিষদে সহ সভাধিপতি মনোরঞ্জন দেকে বিজেপির দুষ্কৃতীরা খুনের চেষ্টা করে বলে অভিযোগ তৃণমূলের। গুলি চালিয়ে হত্যা করার চেষ্টা করা হয়। অভিযোগ, জলপাইগুড়ি জেলার মালবাজার এলাকায় পরপর 3টি গুলি চালায় দুষ্কৃতীরা। রাজ্যের পর্যটন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং জেলায় জেলায় ঘটনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করার নির্দেশ দেন। শনিবার জলপাইগুড়ি বারোপাটিয়া এলাকায় তৃণমূলের SC/ST/OBC সেলের কৃষ্ণ দাসের নেতৃত্বে চলে বিক্ষোভ। কৃষ্ণ দাস বলেন ভোটের বাক্সে বিজেপিকে জবাব দিতে হবে, এই কারণে বিজেপিকে একটিও ভোট নয় বলে জানান তিনি। যেভাবে ওরা গুলি রাজনীতি করছেন, এটা এই রাজনীতি উত্তরবঙ্গে ছিল না, নতুন করে ওরা এখন করছেন। বাইরে থেকে
মস্তান নিয়ে এসে বিহার থেকে মস্তান নিয়ে এসে এই রাজনীতি করছেন, এর জবাব আমরা দিব। এর জবাব আমরা বন্দুকে নয়, আমরা ভোটে দিব। দিলীপ ঘোষ বুঝতে পারবে 2021 আমরা ভোটের মাধ্যম দিয়ে ভোটের বাক্সেই আমরা প্রমাণ করে দিব দিলীপ ঘোষের এই মস্তানি গুন্ডামি আমরা পরিষ্কারভাবে প্রমাণ করে দিব, এবং দিলীপ ঘোষ 2021 পরে আর বাংলায় থাকতে পারবে না। অপরদিকে আলিপুরদুয়ার জেলা পরিষদের সহসভাধিপতি মনোরঞ্জন দের ওপর গুলি চালনার প্রতিবাদে আজ রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতে শাহুডাঙ্গিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল তৃণমূল কংগ্রেসের SC ST OBC সেল। সেই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, বিধান দাসসহ অন্যরা। দীর্ঘক্ষণ চলে অবস্থান বিক্ষোভ। আলিপুরদুয়ারে যে সহকারী সভাধিপতি রাতে 2টা নাগাদ যে গুলি করা হয়েছে সেই চালসা মোড় ওই PW রোড রাস্তায় ও নাকি শৌচাগারের জন্য নামছিল, তখনই পরপর নাকি 3টা গুলি করা হয়েছিল, একটা গুলি পায়ে লাগে, যার জন্য আমরা সেই বিরোধীদেরকে যারা এ কাজ করেছে তাদের বিক্ষোভে আজকে আমরা বিভিন্ন জেলায় এই বিক্ষোভ মিছিল করছি। আলিপুরদুয়ার জেলা পরিষদের সহসভাধিপতি মনোরঞ্জন দের ওপর গুলি চালানোর প্রতিবাদে শনিবার ধূপগুড়িতেও অবস্থান বিক্ষোভ করল টাউন ব্লক তৃণমূল কংগ্রেস। গত 24 ডিসেম্বর গভীর রাতে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারের বাড়ি ফেরার পথে মালবাজার কলেজ সংলগ্ন সোনগাছির চা বাগানের কাছে গুলিবিদ্ধ হন তৃণমূল কংগ্রেসের এই নেতা। এরপর শাসক দলের তরফ থেকে এ হামলার জন্য BJP দায়ী করা হয়। এই ঘটনা ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন মনোরঞ্জনবাবু। ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি জেলা পুলিশ, তবে এখনও এই ঘটনার সঙ্গে যুক্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই ঘটনার প্রতিবাদে শনিবার ধূপগুড়িতে অবস্থান বিক্ষোভ পালন করল টাউন ব্লক তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়ি শহর জুড়ে চলছে তৃণমূল কংগ্রেসের বঙ্গধ্বনি যাত্রা। আজ শহরে 24 নম্বর ওয়ার্ডে এই যাত্রা করা হয়। জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এদিন এই বঙ্গধ্বনি যাত্রা করা হয়। 24 নম্বর ওয়ার্ডের দিশারি ক্লাব মোড় থেকে যাত্রার সূচনা হয়। এরপর ওয়ার্ডের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে যাত্রাটি। উপস্থিত ছিলেন টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন ব্যানার্জি, পুর প্রশাসক পাপিয়া পাল, জেলা যুব তৃণমূল সভাপতি সৈকত চ্যাটার্জি সহ বিভিন্ন নেতারা। তারা নেতাজি পাড়া মোড়ে রাজ্য সরকারের গত 10 বছরে উন্নয়নের খতিয়ান তুলে ধরে বক্তব্য রাখেন। আমরা এই বঙ্গধ্বনি যাত্রা আজকে 24 নম্বর ওয়ার্ডে সমস্ত রাস্তা পরিক্রমা করব এবং মানুষের কাছে আমাদের রিপোর্ট কার্ড নিয়ে আমাদের 10 বছরের উন্নয়নের যে খতিয়ান যে রিপোর্ট কার্ড সেই রিপোর্ট কার্ড মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেব। তো এই বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে যেমন আমরা জনসংযোগ বৃদ্ধি করছি, পাশাপাশি আমরা ব্যাপক সাড়া পাচ্ছি এই বঙ্গধ্বনি যাত্রা। সব ওয়ার্ডে প্রচুর মানুষ এই যাত্রায় সামিল হয়েছে এবং আমাদের এই রিপোর্ট কার্ড নিয়ে তারা মতামত ব্যক্ত করছে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর 97তম জন্মদিবস পালন করা হল জলপাইগুড়ির শহর লাগোয়া ডেঙ্গুয়াচার বাজারে। এই উপলক্ষে ওই বাজারে হাটসভার মধ্য দিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার সন্ধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবিতে মাল্যদান করেন BJP নেতাকর্মীরা। 1924 সালের 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। দেশের প্রতি তার বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন বিজেপির নেতারা। রাজগঞ্জ বিধানসভার BJP কো কনভেনার হারাধন সরকার বলেন, ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী 57তম জন্মদিবস পালন উপলক্ষে বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি নিয়েছেন তারা। দুস্থ ও গরিব মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ, হাসপাতালের রোগীদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে বলে জানান তিনি। তেল মালিশ করতে গিয়ে দম আটকে মৃত্যু হলো 6 মাস বয়সী এক শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি এলাকায়। শনিবার মৃত শিশুর ময়নাতদন্ত করা হয় জলপাইগুড়ি সদর হাসপাতালের মর্গে। জানা গিয়েছে সাপটিবাড়ি এলাকায় রায় পরিবারের 6 মাসের শিশু সুরজিৎ রায় ঠান্ডা লাগে। এরপর সুরজিতের ঠাকুমা তেল মালিশ করছিলেন প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে। হঠাৎ করে তেল মালিশ করতে গিয়ে দম আটকে যায় ওই শিশুর। এরপর অচৈতন্য হয়ে পড়ে সে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই ওই শিশুর মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে। না, আগে থেকে সর্দি একটু ছিল, তেল মাখতে গিয়ে হঠাৎ কান্না করে ওঠে, কান্না করতে গিয়ে দম বন্ধ হয়ে যায়, তারপর আর দম খুলতে পারেনি। হাসপাতাল নিয়ে আসি, রাস্তা অর্ধেক ঘাটায়
রাস্তায় মারা। মোড়াঘাট রেঞ্জের বনকর্মীদের বিশেষ অভিযানে উদ্ধার হলো মূল্যবান জ্বালানি কাঠ। শনিবার সকালে মোড়াঘাট রেঞ্জের বনকর্মীরা চোরাই কাঠ উদ্ধার করতে অভিযানে নামেন। রাস্তাতেই তারা উদ্ধার করেন বহু মূল্যের বেআইনি জ্বালানি কাঠ। ধূপগুড়ি থেকে নাতুয়াহাটগামী রাজ্য সড়ক দিয়ে প্রায় প্রতিদিন খুট্টিমারি, মোড়াঘাট এবং গোসাইর হাট জঙ্গল থেকে কাঁচা মূল্যবান শালকাঠ কেটে সেগুলিকে জ্বালানি কাঠ হিসেবে বাজারে বিক্রির জন্য নিয়ে আসে একটি চক্র। এমনই খবর আগে থেকে বনকর্মীদের কাছে ছিল, তাই এদিন সকালবেলা কুয়াশার মধ্যে ওত পেতে থাকেন বনকর্মীরা। অভিযানে 7টি সাইকেল এবং প্রায় 14 কুইন্টাল জ্বালানি কাঠ আটক করা হয়। তবে পাচারের কাজে যুক্ত ব্যক্তিরা বন দপ্তরে গাড়ি দেখে পালিয়ে যায়। দীর্ঘ 9 বছর পর চালু হওয়ার পর ফের বন্ধ হেলাপাকড়ি পাকড়িতলা যাত্রীবাহী গাড়ি চলাচল, ফলে যাতায়াতের সমস্যায় ময়নাগুড়ি ও মেখলিগঞ্জ দুই ব্লকের অসংখ্য মানুষ। তাই অবিলম্বে যাত্রীবাহী গাড়ি চালু করার দাবি তুলছেন তারা। রাস্তা খারাপ থাকার কারণে 2011 সালে হেলাপাকড়ি পাকড়িতলা বাজারে যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাস্তা সংস্কার হলেও গাড়ি চলাচল আর শুরু হয়নি। তারপর থেকে টানা 9 বছর যাতায়াতের সমস্যা ভোগ করছেন এলাকার মানুষ। গাড়ির মালিক ও মোটরকর্মী ইউনিয়নকে নিয়ে আলোচনা শুরু করে স্থানীয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। কয়েক দফা আলোচনার পর মালিক পক্ষ রাজি হয়। চলতি বছরের জানুয়ারি মাসে ওই রাস্তায় ফের যাত্রীবাহী গাড়ি চালু হয়, কিন্তু লকডাউন শুরুর আগেই আবার বন্ধ হয়ে যায়। কিন্তু লকডাউন উঠে যাওয়ার পরও সেখানে যাত্রীবাহী গাড়ি চলছে না, এতে সমস্যায় পড়েছেন এলাকার প্রচুর মানুষ। তাই দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন তারা। এখানে কোনো রকম গাড়ির ব্যবস্থা নেই। গাড়িগুলো আবার আগে চালু ছিল, এখানে আসতো, এখন আর এখানে আসে না। ওই হেলাপাকড়ি বাজার থেকেই উড়ে যায়, এখানে আসে না। মোটামুটি 2011 সাল এর পরে থেকে এখানে আর এরকম গাড়ি আসে না। গত বছর চালু হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, গত বছর চালু হয়েছিল, তারপরে আবার বন্ধ হয়ে গেছে। আমরা চাচ্ছি যে পুনরায় গাড়িগুলো চালু হোক, তাহলে আমাদের একটা যে এই একটা চরম সমস্যা, কোথাও যেতে হলে আমাদের এখান থেকে হেলাপাকড়ি বেশি না হলেও 3-4 কিলোমিটার এটা রাস্তা গিয়ে তারপরে গাড়ি ধরতে হয়, এতে আমাদের একটু ভীষণই সমস্যা হয়। হেলাপাকড়ি মোটরকর্মী ইউনিয়নের সম্পাদক কলিন রায় বলেন, গত বছর গ্রাম পঞ্চায়েত, গাড়ির মালিক ও ইউনিয়ন একসাথে আলোচনার মাধ্যমে ওই রাস্তায় গাড়ি চালু করা হয়েছিল। মাঝের লকডাউনের জন্য এমনিতেই গাড়ি বন্ধ ছিল, কিন্তু এখন কেন চলছে না তা তার জানা নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট গাড়ি মালিকদের ডেকে আলোচনা করা হবে। এই নিয়ে আগে তো বসছিলাম তোমাদের গ্রাম পঞ্চায়েত, আমাদের গাড়ি ইউনিয়ন আর মালিকদের নিয়ে, তো আগে তো গাড়ি চলছিল। আর এই করোনার পরিস্থিতিতে এখন লকডাউনের স্বাভাবিক আস্তে ধীরে চলতেছে, আমরা মালিকদের নিয়ে বসবো যাতে পাখিতলা গাড়ি নিয়ে যাওয়া যায়। গরিব দুস্থ মানুষের মধ্যে শীত বস্ত্র তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করলো রাজ্য কোঅর্ডিনেশন কমিটি জলপাইগুড়ি জেলা শাখা। আজ সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল বাবুপাড়ায় অবস্থিত কর্মচারী ভবনের সামনে। এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রীপ্রাপ্ত সমাজসেবী করিমুল হক। তার হাতে এদিন অনেক বিভিন্ন ধরনের শীতবস্ত্র তুলে দেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির নেতারা। জেলা জুড়ে যে শৈত্যপ্রবাহ চলছে তার মধ্যে প্রান্তিক মানুষ, অসংগঠিত মানুষ যারা প্র্যাকটিক্যালি অর্থনৈতিকভাবে এই সময়কালে বিপর্যস্ত হয়ে আছেন, তাদের খানিকটা উষ্ণতার জন্য আমরা রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে কিছু শীত বস্ত্র, তাদের শীতে যাতে তারা যাতে আরাম পায় সেই জন্য আমরা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তাদের হাতে। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক মনোজিৎ দাস, যুগ্ম সম্পাদক স্বপন রায়, সহ সম্পাদক বিরাজ রায় সহ অন্যরা। সংগঠনে এমন উদ্যোগকে স্বাগত জানালেন সমাজসেবী করিমুল হক। যে কোনো পলিটিক্যাল মানুষ করতে পারে, ভারতবর্ষের বৈচিত্র্য একটা রাজনৈতিক বৈচিত্র্য, কিন্তু মানুষের আবেগ বিবেক অনেকের মধ্যে আসে না সেই জিনিসটা। আজকে আমাকে সরকারি কর্মচারী থেকে এনারা যে অফিসে ডাকছে, এখানে কিছু আমাদের গ্রামের অসহায় মানুষ আছে, চা বাগান গ্রাম, প্রচুর মানুষ শীতে, কনকনে শীতে কাপড় কিনতে পারে না, শীত বস্ত্র নাই। সেই গরিব দুস্থ মানুষের, খেতমজুর মানুষের চিন্তাধারা করে এনারা বেশ কিছু বস্ত্র আমার হাতে তুলে দিচ্ছেন। আমি চাচ্ছি এনাদের মতন আরও যদি কেউ তুলে দেয়,
খুব ভালো। প্রভাত ঋতু সেবা সদন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে চা বাগানের শ্রমিক ও শিশুদের মধ্যে কম্বল, শীতবস্ত্র, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হলো শনিবার। জলপাইগুড়ি সদর ব্লকের ডেঙ্গুয়াঝাড় চা বাগানের হান্টুপাড়া শ্রমিক লাইনে বাসিন্দাদের মধ্যে মোট 250 কম্বল ও বস্ত্র বিতরণ করা হয়। একই সাথে তুলে দেওয়া হয় মাস্ক ও স্যানিটাইজারও। বাগানের বাসিন্দারাও যাতে যোগব্যায়াম ও প্রাণায়ামের মাধ্যমে সুস্থ সবল থাকতে পারেন তা নিয়েও এদিন সকলের মধ্যে সচেতনতা প্রচার করেন তারা। প্রভাত ঋতু সেবা সদন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে প্রভাত চন্দ্র সরকার বলেন, চা বাগানের বাসিন্দাদের সুস্বাস্থ্যের কথা ভেবেই এই সচেতনতা প্রচার করলেন তারা। আমরা সচেতন করছি যাতে স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহার করা হয়। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করলে সবার এই মহামারী করোনা তাদের আক্রান্ত হবে না, তারা সুস্থ থাকবে। তাছাড়া আমরা চাচ্ছি বিভিন্ন গাছগাছড়া এবং যোগ আসনের মাধ্যমে, যৌগিক চিকিৎসার মাধ্যমে যাতে সবাই সুস্থ থাকে। এটি আমাদের মাস্ক স্যানিটাইজারও দিলেন? হ্যাঁ, আমরা মাস্ক স্যানিটাইজারও দিলাম। অপরদিকে GB4A গ্রুপ অব বাডিস ফর অ্যাকশন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে জলপাইগুড়ি শহরের রাজবাড়ি পাড়া এলাকায় কিছু দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। সেই সঙ্গে এদিন রাতে শহরের কিছু ভবঘুরে মানুষ যারা ফুটপাতে রাত কাটান তাদের মধ্যেও শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। সংস্থার সভাপতি রোহিত চক্রবর্তী জানান, তারা সারা বছর এমন নানা জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করেন, পরবর্তীতে অন্যান্য অঞ্চলে তারা শীতবস্ত্র বিতরণ করবেন। এবার খেলার খবর। পাতকাটা কলোনি অগ্রণী সংঘ ও পাঠাগারের উদ্যোগে বড়দিন উপলক্ষে শুক্রবার দিবারাত্রির শর্ট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো ক্লাবের মাঠে। এদিন খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা রাউত সহ ক্লাবের সদস্যরা। খেলায় এলাকার 4টি টিম অংশগ্রহণ করে। প্রতি টিমে 10 জন করে খেলায় অংশগ্রহণ করেছিলেন। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় টেন স্টার এবং দ্য নাইট। প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দ্য নাইট দল। তারা 10 ওভারে 46 রান করে। এরপর টেন স্টার দল ব্যাট করতে নেমে 8 ওভারে জয়লাভ করে। দলের সোমনাথ ঘোষ 12 বলে 18 রান করেছেন এবং অভিজিৎ দে 28 বলে 20 রান করেছেন। সত্যজিৎ সরকার 8 বলে 9 রান করেন। এবারে আরেকটি চার হবে মনে হচ্ছে। ও চার, ও কিন্তু চার হয়ে গিয়েছে। হাসপাতাল থেকে ইঞ্জেকশন দেওয়ার কথা থাকলেও বাইরে থেকে তা কিনতে হচ্ছে ডায়ালিসিস করাতে সমস্যায় রোগীর পরিজনরা। আলিপুরদুয়ার জেলা পরিষদের সহ সভাধিপতিকে গুলি করে হত্যার চেষ্টার প্রতিবাদে জেলা জুড়ে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। গোপন সূত্রের খবরের ভিত্তিতে প্রচুর পরিমাণ বেআইনি জ্বালানি কাঠ আটক করলেন বোড়াঘাট রেঞ্জের বনকর্মীরা। ৯ বছর বন্ধ থাকার পর ফের যাত্রীবাহী গাড়ি চলাচল শুরু হলেও ফের তা অজানা কারণে বন্ধ। সমস্যায় হেলাপাকড়ি পাকড়িতলা রুটের মানুষ। এখন এবি নিউজ এ পর্যন্তই। দেখতে থাকুন এবি আমার ভিশন। নমস্কার।